সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমি নাজমা আক্তার, সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, গাজীপুর হাই স্কুল অ্যান্ড কলেজ, চুনারুঘাট, হবিগঞ্জ। গাজীপুর স্কুলের অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি আজ নবম শ্রেণীর বাংলাদেশ বিশ্বপরিচয় অধ্যায় পঞ্চম বিষয়ে পাঠদান করাব। বাংলাদেশ বিশ্বপরিচয়ের অধ্যায় পাঁচ অধ্যায় আছে বাংলাদেশের নদ নদী। আমাদের দেশে অনেক ছোট বড় অসংখ্য নদ নদী রয়েছে। এই নদ নদী নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। এই নদ নদীর বিষয়ে পড়ার পর আমরা শিক্ষণফল হিসেবে তোমরা শিক্ষার্থীরা যা জানতে পারবে। বাংলাদেশের প্রধান নদ নদীগুলোর উৎপত্তিস্থল ও প্রবাহপথের বিবরণ দিতে পারবে। নদ নদী ও জনবসতির পারস্পরিক সম্পর্ক ব্যাখ্যা করতে পারবে। বাংলাদেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের ক্ষেত্রে নদীর ভূমিকা বিশ্লেষণ করতে পারবে। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জানি আমাদের দেশ নদীমাতৃক দেশ। অসংখ্য ছোট বড় নদী নিয়ে আমাদের দেশ গঠিত। আমাদের ছোট বড় মোট 700টি নদ নদী রয়েছে। উত্তরের হিমালয় এবং ভারতের প্রদেশ থেকে নদী ছোট ছোট নদী বাংলাদেশের ভূখণ্ডে এসেছে। বাংলাদেশের প্রধান নদ নদীগুলো হচ্ছে পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, সাঙ্গু, তিস্তা, পশুর ইত্যাদি। এই নদ নদীগুলো সবগুলোই বঙ্গোপসাগরে গিয়ে মিলিত হয়েছে। এখন আমি তোমাদেরকে নদ নদীগুলোর থেকে প্রথম পদ্মা নদী সম্পর্কে তোমাদের সাথে আমি আলোচনা করব। পদ্মা নদী ভারতের উত্তর এবং উত্তরের গঙ্গা, ভারতে উত্তর এবং উত্তরের গঙ্গা এবং বাংলাদেশে পদ্মা নামে পরিচিত। পদ্মা নদীর উৎপত্তিস্থল মধ্য হিমালয়ের গাঙ্গোত্রী হিমবাহে। এটি উত্তর ভারতের কয়েকটি রাজ্য অতিক্রম করে গঙ্গা রাজশাহী জেলা দিয়ে বাংলাদেশে পদ্মা নামে প্রবেশ করেছে। এই নদী গোয়ালন্দের নিকট ব্রহ্মপুত্রের প্রধানধারা যমুনার সঙ্গে মিলিত হয়েছে। পদ্মা বিধৌত অঞ্চলের আয়তন 34,188 বর্গ কিলোমিটার। পদ্মা নদীর শাখা নদীগুলো হচ্ছে ভাগীরথী, হুগলি, ইছামতি, ভৈরব, কপোতাক্ষ ইত্যাদি। তো শিক্ষার্থীরা, আমরা প্রথমে আলোচনা করলাম পদ্মা নদী। এরপর এখন আমরা আলোচনা করব ব্রহ্মপুত্র এবং যমুনা নদী নিয়ে। ব্রহ্মপুত্র তিব্বতের মানস সরোবরে ব্রহ্মপুত্র নদের উৎপত্তি হয়েছে। আসাম হয়ে বাংলাদেশের কুড়িগ্রাম জেলায় এটি প্রবেশ করেছে। 1787 সালে ভূমিকম্পে ব্রহ্মপুত্রের তলদেশ উত্থিত হয়ে যায় এবং এই উত্থিত হওয়ার কারণে পানি ধারণ ক্ষমতা বাইরে চলে যায়। তখন একটি নতুন স্রোতধারা শাখা নদী সৃষ্টি হয়। এই যে নতুন স্রোতধারা শাখা নদীটি, এটি আমাদের যমুনা নদী নামে পরিচিত। যমুনা নদীর শাখা নদী হল ধলেশ্বরী, আর যমুনার উপনদী হল আত্রাই। আর ব্রহ্মপুত্র নদের দৈর্ঘ্য হল 2,897 কিলোমিটার, আর অববাহিকার আয়তন 580,160 বর্গ কিলোমিটার, যা 44,030 বর্গ কিলোমিটারেই কি বাংলাদেশে অবস্থিত। তো শিক্ষার্থীরা, আমরা পদ্মা, ব্রহ্মপুত্র এবং যমুনা নিয়ে আলোচনা করেছি। তারপর এখন আমরা মেঘনা নদী নিয়ে আলোচনা করব। মেঘনা হচ্ছে আসামের বরাক নদী নাগামণিপুর অঞ্চলে উৎপত্তি হয়ে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর সাথে মিলিত হয়েছে। এই মিলিত ধারায় সুনামগঞ্জ জেলার আজমিরগঞ্জের কালনি নামে দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হয়ে মেঘনা নামে
পরিচিতি লাভ করেছে। এই মেঘনা নদী ভৈরব বাজার অতিক্রম করে পুরাতন ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে। আর মেঘনা নদীর শাখা নদী হলো গোমতি, তিতাস, মনু। মেঘনা নদী কিন্তু বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে, কিভাবে? বর্ষাকালে যখন বর্ষার সময় প্লাবন ও পলিমাটিতে আমাদের কিন্তু এই নদীর বাংলাদেশের উর্বরতা বৃদ্ধি করে। তাইলে বাংলাদেশের উর্বরতা বৃদ্ধিতে মেঘনা নদীর অবদান অনস্বীকার্য। সুপ্রিয় শিক্ষার্থীরা, তারপরে আমরা এখন আলোচনা করব কি কর্ণফুলী নদী নিয়ে। কর্ণফুলী নদীর উৎপত্তি স্থল হচ্ছে লুসাই পাহাড় থেকে। কর্ণফুলী নদীটি কিন্তু বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের প্রধান নদী হচ্ছে কর্ণফুলী। আর এই কর্ণফুলী নদীটির দৈর্ঘ্য 320 কিলোমিটার। এই নদীটি চট্টগ্রাম শহরের খুব কাছ দিয়ে বঙ্গোপসাগরে পতিত হয়েছে। তারপর তোমাদেরকে বলি, কর্ণফুলী নদীর উপনদীগুলো হচ্ছে কাসালাং, হালদা, রাংখিয়াং। তাছাড়া বাংলাদেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম কর্ণফুলী নদীর তীরেই অবস্থিত। পানি বিদ্যুৎ কেন্দ্র এবং এই চট্টগ্রাম বন্দরের জন্য কিন্তু এই নদীর গুরুত্ব অপরিসীম। তো শিক্ষার্থীরা, কর্ণফুলী নদী সম্পর্কে আমরা জানতে পারলাম। এখন আমরা আলোচনা করব তিস্তা নদী নিয়ে। সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয়ে তিস্তা নদী ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চল হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এই নদীর 1787 সালে যখন প্রবল বন্যা হয়েছিল, তখন এই নদীর গতিপথ পরিবর্তন হয়ে যায়। নদী গতিপথ পরিবর্তন করে ব্রহ্মপুত্রের একটি পরিত্যক্ত গতিপথে প্রবাহিত হতে থাকে। আর তিস্তা নদীর দৈর্ঘ্য হচ্ছে 177 কিলোমিটার ও প্রস্থ 300 থেকে 550 মিটার পর্যন্ত। তারপরে শিক্ষার্থীরা, আমি এখন সংক্ষেপে বলব পশু নদী সম্পর্কে। খুলনার দক্ষিণে ভৈরব এবং রূপসা নদী, এটি আরও দক্ষিণে প্রবাহিত হয়ে ত্রিকোণা ও দুবলা দ্বীপদ্বয়ের ডান দিক দিয়ে মংলা বন্দরের দক্ষিণে সুন্দরবনের ভেতর দিয়ে এই নদীটি বঙ্গোপসাগরে পড়েছে। আচ্ছা শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে এতক্ষণ যে নদী সম্পর্কে আলোচনা করলাম, তার মধ্যে আমি প্রধান প্রধান কয়েকটি নদী সম্পর্কে বিবরণ দিলাম। তার মধ্যে আলোচনা করলাম পদ্মা নদী, ব্রহ্মপুত্র এবং যমুনা নদী, মেঘনা নদী, কর্ণফুলী, তিস্তা ও পশুর। তাইলে আশা করি শিক্ষার্থীরা, তোমরা এতটুকু বুঝতে পেরেছ। তাহলে এখন আমি আলোচনা করব বাংলাদেশে নদ নদী ও জনবসতির সাথে কিন্তু একটা ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এখন নদ নদী আর জনবসতির সম্পর্কে ঘনিষ্ঠ সম্পর্কগুলো কী কী থাকতে পারে? স্বাভাবিক, নদ নদীর সাথে জনবসতির একটা ঘনিষ্ঠ সম্পর্ক থাকেই। শিক্ষার্থীরা, আমাদের দেশে যেমন খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে, তেমনি নদীও আমাদের একটা বড় সম্পদ। প্রাচীন যুগ থেকেই মানুষ নদীর তীরবর্তী অঞ্চল সমতল ভূমিতে বসবাস শুরু করেছিল। মানুষের প্রাত্যহিক জীবনে কিন্তু পানি দরকার, মানুষের জীবনধারণের জন্য পানি দরকার। আর তাছাড়া জীবনধারণের পাশাপাশি মানুষের কৃষিকাজ এবং মৎস্য শিকারও। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমি তো এতক্ষণ তোমাদেরকে নদ নদী সম্পর্কে আলোচনা করলাম। এখন তোমাদেরকে একটু ধারণা দিই, নদী কাকে বলে, নদ কাকে বলে, শাখা নদী কাকে বলে এবং কি উপনদী কাকে বলে। আমরা প্রথমে আলোচনা করব নদী কাকে বলে। যে জলস্রোত কোনো পর্বত, হ্রদ, বস্ত্রবন ইত্যাদি জলধারা হতে উৎপন্ন হয়ে বিভিন্ন জনপদের উপর দিয়ে প্রবাহিত হয়ে অন্য কোনো জলাশয়ে পতিত হয়, তখন তাকে নদী বলে। যেমন যমুনা নদী, মেঘনা নদী। এখন আমরা আলাপ করব নদ নিয়ে। যখন কোনো নদী হতে শাখা নদীর সৃষ্টি হয় না, তখন তাকে নদ বলে। যেমন ব্রহ্মপুত্র নদ,
কপোতাক্ষ নদ, নীল নদ, ব্রহ্মপুত্র নদের কিন্তু কোনো কি শাখা নদী সৃষ্টি হয় না। উপনদী, যে সকল নদী কোনো একটি উৎস হতে উৎপত্তি হয়ে কিছু দূর অতিক্রম করার পর তারপর আরেকটি নদীতে পতিত হয় তাকে বলা হয় উপনদী। যেমন তিস্তা নদী, তিস্তা নদী কিন্তু আমি তখন আগেও বলেছিলাম, আবার বল, তিস্তা নদী কিন্তু উপনদী কারণ সিকিমের পার্বত্য অঞ্চলে উৎপত্তি হয় এই তিস্তা নদী। ভারতের জলপাইগুড়ি ও দার্জিলিংয়ের মধ্য দিয়ে কুড়িগ্রামের ডিমলা অঞ্চলে হয়ে বাংলাদেশে প্রবেশ করেছিল। আর এই তিস্তা বাংলাদেশের উত্তরাঞ্চলের পানি নিষ্কাশন ব্যবস্থায় এই তিস্তা নদীর ভূমিকা কিন্তু সর্বাধিক। তাহলে তোমরা উপনদীর তিস্তা নদী তোমাদেরকে উদাহরণ দিয়ে বোঝালাম। এখন আমরা আলোচনা করবো শাখা নদী নিয়ে। শাখা নদী বলতে কী বুঝো? যে সকল নদী ঝর্ণাধারা, হ্রদ, বরফগলিত স্রোত থেকে উৎপন্ন না হয়ে কোনো নদী থেকে উৎপন্ন হয় তখন তাকে শাখা নদী বলে। যেমন বুড়িগঙ্গা ধলেশ্বরী নদীর একটি শাখা নদী। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদেরকে তো আমি এতক্ষণ বোঝালাম যে পদ্মা নদী সম্পর্কে, যমুনা নদী ও ব্রহ্মপুত্র নদী সম্পর্কে, মেঘনা নদী, তিস্তা ও পশুর